बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। षष्ठ श्रेणी प्रातः दिवा शाखार सुप्रिय शिक्षार्थीरा अस्सलामु आलाइकुम। आशा करी तुम्हारा सबाई भालो आछो। आज तुम्हारे साथे आमार एतियो क्लास, किन्तु अति दुखेर साथे आमी जानाच्छि जे आसले प्रथम क्लासटा आमादेर कम्युनिकेशन अर्थात जोगाजोगेर अभावे पुनराबृत्ति হয়েছে। তোমাদের আরেকজন টিচার অপর্ণা টিচারও ক্লাসটা নিয়েছিলেন, সেটা আমি জানতাম না, সেজন্য আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত। আমি তোমাদের সাথে আজকে আছি ইয়াসমিন পারভীন, সহকারী শিক্ষক প্রাতঃ শাখা ডাক্তার খাস্তবী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আজকে আমরা আমাদের সিলেবাসের যেটা আছে প্রথম অধ্যায়ে, পরে যেটা আছে তৃতীয় অধ্যায়ে, সেটা নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায়ে আছে আমাদের বিশ্ব ভৌগোলিক পরিমণ্ডলে বাংলাদেশ। আশা করি তোমাদের সবার সামনে বই আছে, তোমরা বই খুলো। তৃতীয় অধ্যায়, বিশ্ব ভৌগোলিক পরিমণ্ডলে বাংলাদেশ। বিশ্ব ভৌগোলিক পরিমণ্ডলে বাংলাদেশ সম্পর্কে আলোচনা করার শুরুতে আমি তোমাদের সাথে একটু আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যে স্লাইডে দেখো তোমরা মেয়েরা পৃথিবীর মানচিত্র, তোমরা দেখতে পাচ্ছ কি পৃথিবীর মানচিত্র। পৃথিবীর মানচিত্রে আমি তোমাদের দেখো অ্যারো মার্ক দিয়ে দেখিয়েছি যে 0 ডিগ্রিতে যে একটা রেখা মাঝখান দিয়ে গেছে সেটা হচ্ছে নিরক্ষ রেখা, ঠিক আছে? সেটা হচ্ছে নিরক্ষ রেখা। তোমাদের বইয়ে নেই, তোমরা আরো উপরে ক্লাসে গেলে হয়তো ভালোভাবে জানতে পারবে, তাও তোমাদের বোঝার সুবিধার জন্য মহাদেশগুলো সম্পর্কে যেহেতু তোমরা এই অধ্যায়ে জানতে পারবে, সে কারণে তোমাদের এই এটা সম্পর্কে নিরক্ষ রেখাটা সম্পর্কে একটু জানা দরকার বলে আমি মনে করছি। যে নিরক্ষ রেখা হচ্ছে এমন একটা রেখা যে রেখাটা পৃথিবীর ঠিক মধ্যখান দিয়ে কল্পনা করা হয়েছে, মাঝ বরাবর, যে রেখাটা পৃথিবীকে উত্তর এবং দক্ষিণে সমান দুভাগে ভাগ করেছে। ক্লিয়ার মেয়েরা, বুঝতে পেরেছো? তাহলে নিরক্ষ রেখা কি? নিরক্ষ রেখা হচ্ছে একটি কাল্পনিক রেখা, যে রেখাটা পৃথিবীকে উত্তর এবং দক্ষিণে সমান দুভাগে ভাগ করেছে। তাহলে এই উত্তর অংশকে কি বলে? নিরক্ষ রেখা থেকে যে উত্তরে যে অংশটা সে অংশকে বলে উত্তর গোলার্ধ। তোমরা দেখতে পাচ্ছ আমি স্লাইডে ডানে তোমাদের একটু দেখিয়েছি, পুরোটাই কিন্তু পুরো নিরক্ষ রেখা থেকে যতখানি অংশ পুরো পৃথিবীর পুরো উত্তর অংশটাই হচ্ছে উত্তর গোলার্ধ, এবং দক্ষিণের অংশটাকে বলা হয় দক্ষিণ গোলার্ধ, ঠিক আছে মেয়েরা? এখন পৃথিবীর মানচিত্রে তোমরা দেখতে পাচ্ছ যে কিছু অংশ আছে একেবারেই মাটির রঙে, মাটির কালার, তাই না? মাটির রঙে আঁকা, আর কিছু অংশ আছে হালকা নীল রঙের। তোমাদের একটু বোঝার জন্য বলছি যে যে ব্লু কালারটা বা নীল কালারটা আছে সেটা, সেগুলো হচ্ছে আসলে জলরাশি, আর এই যে বাদামি রঙের দেখতে পাচ্ছ অংশগুলো সেগুলো হচ্ছে স্থলভাগ, ঠিক আছে মেয়েরা? এই যে স্থলভাগ, এই স্থলভাগ এবং পৃথিবীর জলরাশি, পৃথিবীর মোট আয়তনের মাত্র 29 ভাগ হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ মেয়েরা, মাত্র 29 ভাগ হচ্ছে স্থলভাগ, আর বাকিটা বাকি প্রায় 71 অংশ, প্রায় পুরো অংশটাই হচ্ছে 71 অংশ হচ্ছে জলরাশি বা পানি রাশি, বুঝেছো মেয়েরা? আচ্ছা, তাহলে আজকে আমরা এই তৃতীয় অধ্যায়ে তোমাদের শিক্ষণফল যেটা হবে সেটা হচ্ছে তোমরা পৃথিবীর কয়টি মহাদেশ, মহাদেশগুলোর নাম সম্পর্কে জানতে পারবে, মহাসাগর গুলো সম্পর্কে বা মহাসাগর গুলোর নাম, কটি মহাসাগর এবং তাদের নাম জানতে পারবে, মহাসাগরের সাথে মহাদেশের সম্পর্ক কি সেটা জানতে পারবে, তারপরে মহাদেশগুলোর মধ্যে সবচেয়ে বড় মহাদেশ যেটি সেটি হচ্ছে, তোমরা নিশ্চয়ই জানো আমাদের বাংলাদেশ যে মহাদেশের অন্তর্গত সেটা হচ্ছে এশিয়া মহাদেশ, বা এশিয়া মহাদেশ নিয়েও একটু আলোচনা করবে এবং সে সম্পর্ক তোমরা জানতে পারবে। তাহলে আমরা চলে যাই মূল পাঠে। আমাদের আজকে তৃতীয় অধ্যায়ের পাঠ এক হচ্ছে মহাদেশের ভৌগোলিক পরিচয়,
মহাদেশের ভৌগোলিক পরিচয়। ঠিক আছে মেয়েরা, তাহলে আমরা জানি পৃথিবীতে কয়টি মহাদেশ আছে। পৃথিবীতে মোট 7টি মহাদেশ আছে। 7টি মহাদেশ কি কি? প্রথমে আছে দেখো এশিয়া, আফ্রিকা, বড় থেকে ছোট, না বড় থেকে ছোট করে সাজানো আছে। যে সবচেয়ে বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া, এশিয়া, তারপর আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, 7 নম্বর কি অ্যান্টার্কটিকা, এই 7টি মহাদেশ। ঠিক আছে, তারপরে এই মহাদেশের ভৌগোলিক পরিচয় জানার আগে আমরা একটু মহাসাগর গুলো সম্পর্কে জানি। মহাসাগর কয়টি? মহাসাগর হচ্ছে মোট 5টি। প্রশান্ত মহাসাগর বা প্যাসিফিক ওশেন, আটলান্টিক মহাসাগর বা ইংরেজিত অ্যাটলান্টিক ওশেন, ভারত মহাসাগর বা ইন্ডিয়ান ওশেন, উত্তর মহাসাগর বা অ্যান্টার্কটিক ওশেন এবং দক্ষিণ মহাসাগর বা সাউদার্ন ওশেন। তাহলে তোমরা ক্লিয়ার মেয়েরা? তাহলে পৃথিবীতে কটি মহাদেশ? 7টি মহাদেশ। এবং কটি মহাসাগর? 7টি মহাসাগর। আচ্ছা, এখন তোমরা কি মানচিত্র দেখতে পাচ্ছ মেয়েরা? মহাদেশগুলোর অবস্থান পৃথিবীর মানচিত্রে 7টি মহাদেশ ও 5টি মহাসাগরের অবস্থান তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, একটু ভালো করে লক্ষ্য করো মেয়েরা, যে প্রত্যেকটা মহাদেশকে বিভিন্ন কালার দিয়ে বা বিভিন্ন রং দিয়ে দেখানো হয়েছে। এশিয়া মহাদেশ দেখো তোমরা হলুদ অংশে আছে, এশিয়া মহাদেশ। তারপর ইউরোপ দেখা যাচ্ছে এশিয়ার পাশে আছে, এশিয়ার। আরেকটা জিনিস যেটা আমি এর আগে একটু তোমাদেরকে বুঝিয়ে দিই, সেটা হচ্ছে যে মানচিত্রে, সবসময় খেয়াল করবে মানচিত্রের উপরের অংশ, উপরের অংশকে আমরা কি বলি? উত্তর। নিচের অংশ থাকবে, নিচের অংশ হচ্ছে দক্ষিণ, আর বায়ে থাকে বামের, বামে পশ্চিম, ডানে পূর্ব। এটা খেয়াল করবে, বামে পশ্চিম, ডানে পূর্ব। আচ্ছা, তাহলে এই যে মানচিত্র আমরা দেখতে পাচ্ছি, এই মানচিত্রের উপরে বুঝতে পারছো তাহলে এশিয়ার অবস্থানটা দেখতে পাচ্ছো তোমরা কোথায়? এশিয়া হচ্ছে উপরের দিকে দেখা যাচ্ছে, তার মানে উত্তর, এবং ডানে যেহেতু একটু, সেহেতু সেটা কি? পূর্বে, তাই না? পৃথিবীর উত্তর পূর্বে। আবার ইউরোপটাকে কোথায় দেখা যাচ্ছে? ইউরোপ হচ্ছে এশিয়ার, যেহেতু বায়ে, বায়ে থাকলে কি হবে সেটা মেয়েরা? এটা হচ্ছে পশ্চিমে, তাই না? এশিয়ার পশ্চিমে ইউরোপ। আর আফ্রিকা হচ্ছে এশিয়ার উত্তর, আফ্রিকা হচ্ছে এশিয়ার দক্ষিণ পশ্চিমে, এশিয়ার দক্ষিণ। তোমরা একটু এই যে অবস্থানগুলো তোমরা কিন্তু নিজেরাই যদি উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম চিহ্নিত করতে পারো, বুঝতে পারো, তাহলে তোমরা নিজেরাই চিহ্নিত করতে পারবে যে কোন মহাদেশটি কোথায় অবস্থিত। ঠিক আছে মেয়েরা, তাহলে ইউরোপ আমরা ইংরেজিতে দেখতে পাচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, ইউরোপ, আফ্রিকা, নর্থ আমেরিকা মানে উত্তর আমেরিকা, সাউথ আমেরিকা মানে দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া মহাদেশ, এবং একেবারেই নিচে, একেবারে সর্বদক্ষিণে দেখো অ্যান্টার্কটিকা। তাহলে পৃথিবীর মানচিত্রে অ্যান্টার্কটিকার অবস্থান কোথায়? একেবারেই দক্ষিণে। ঠিক আছে মেয়েরা, একেবারে দক্ষিণ। আচ্ছা, তাহলে এই যে পৃথিবী মানচিত্র আমরা দেখতে পাচ্ছি মহাদেশগুলো, এই মহাদেশগুলো দেখো তোমরা একটি আরেকটি থেকে বিচ্ছিন্ন হয়েছে, কিন্তু সবই মহাদেশগুলো স্থলভাগ, তাই না? পৃথিবীর আয়তনের 29 ভাগ, মোট 29 ভাগ, এই 7টা মহাদেশের সমষ্টি হচ্ছে পৃথিবীর আয়তনের 29 ভাগ। এই যে কিন্তু স্থলভাগগুলো কিন্তু একটার সাথে একটা, একটা মহাদেশের সাথে একটা মহাদেশ কিন্তু মহাদেশের সংযোগ নেই। এই সংযোগ বিচ্ছিন্ন করেছে কে? জলরাশি বা পানিরাশি। ঠিক আছে মেয়েরা, একটি মহাদেশ থেকে আরেকটি মহাদেশের সংযোগ বিচ্ছিন্ন করেছে বা তারা দুইটি আলাদা আলাদা মহাদেশ হিসেবে হয়েছে কিভাবে? তাতে মাঝখান দিয়ে পানিরাশি বা জলরাশি রয়েছে। এই যে পানিরাশি বা এগুলোকে বলা হচ্ছে মহাসাগর। পৃথিবীতে মহাসাগর ছাড়াও কিন্তু আরো অনেক সাগর রয়েছে। হ্যাঁ, সাগর রয়েছে এবং অনেক নদ নদীও আছে। আচ্ছা, তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি, তোমার মেয়েরা একটু খেয়াল করো ভালো করে, এই একেবারেই পূর্ব দিকে, আমরা দেখতে পাচ্ছি এটা কি? প্যাসিফিক ওশেন বা প্রশান্ত মহাসাগর। আবার প্যাসিফিক ওশেন আমরা দেখতে পাচ্ছি কোথায়? পশ্চিমেও।
ঠিক আছে, প্রশান্ত মহাসাগর। আটলান্টিক মহাসাগর কোথায় দেখা যাচ্ছে? নর্থ আমেরিকার, তোমরা দেখো নর্থ আমেরিকা যেখানে আছে তার পূর্বে, তার পূর্ব থেকে এটা প্রবাহিত হয়ে এক দক্ষিণের দিকে চলে এসেছে, তাই না? আটলান্টিক মহাসাগর। আর উপরে তোমরা নর্থ আমেরিকার উপরে একেবারেই উত্তরে, একেবারেই উত্তর পশ্চিমে দেখতে পাচ্ছ আর্কটিক ওশিয়ান বা উত্তর মহাসাগর, ঠিক আছে? আর্কটিক ওশিয়ানটা একেবারেই উত্তরে প্রবাহিত হচ্ছে। তাহলে এই যে আমরা দেখতে পাই সাউদার্ন ওশিয়ান মানে দক্ষিণ মহাসাগর, ইন্ডিয়ান ওশান আছে, ইন্ডিয়ান ওশানটা, ইন্ডিয়ান ওশান অস্ট্রেলিয়ার পশ্চিমেও আছে আবার এশিয়ার দক্ষিণে আছে, তাই না? তাহলে এই যে মহাসাগর গুলো, আজকে মহাসাগর গুলো হচ্ছে একটা মহাদেশ থেকে আরেকটা মহাদেশকে বিচ্ছিন্ন করার জন্য বিচ্ছিন্ন করে এই মহাসাগর গুলো। ক্লিয়ার মেয়েরা, বুঝতে পেরেছো তোমরা? তাহলে এশিয়ার অবস্থান তোমরা দেখতে পাচ্ছো, ঠিক আছে? আচ্ছা আমি একটু সময় দেখি মেয়েরা, আচ্ছা যেহেতু আমাদের সময় হাতে খুব কম, আমি যতটুকু সম্ভব তোমাদেরকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব। তারপরে আসো, এতটুকু আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো সাতটা মহাসাগরের, সাতটা মহাদেশের অবস্থান, ঠিক আছে মেয়েরা? সাতটি মহাদেশের অবস্থান, এশিয়ার অবস্থান তোমরা দেখে দেখেছো কোথায়? তাহলে আমি বললাম উত্তর পূর্ব দিকে, ইউরোপ উত্তরে, নর্থ উত্তর আমেরিকা, উত্তর আমেরিকাটা উত্তর পশ্চিমে অবস্থিত, দক্ষিণ আমেরিকা এটাও দক্ষিণ পশ্চিমেই মোটামুটি অবস্থিত, তারপরে অস্ট্রেলিয়া কোথায় অবস্থিত মেয়েরা? দক্ষিণ পূর্বে অবস্থিত, এবং অ্যান্টার্কটিকা সর্ব দক্ষিণে, একেবারে দক্ষিণে অবস্থিত। তাহলে এরপরে আমরা চলে যাই পড়াই, এই যে মহাদেশের ভৌগোলিক পরিচয়, মহাদেশের ভৌগোলিক পরিচয় আসলে কি? আমি যতটুকু তোমাদের এ পর্যন্ত পড়িয়েছি মোটামুটি সেটুকুই আমি এর মধ্যে আছে আশা করি। তারপরে মহাদেশের পৃথিবীর মোট আয়তনের মাত্র 29% হচ্ছে স্থলভাগ, এই তথ্যগুলো দিয়েছি গুরুত্বপূর্ণ, বাকি 71% হচ্ছে জলরাশি। স্থলভাগের ইম্পর্টেন্ট একটা দেখো, স্থলভাগের সকল স্থান সমতল নয়, এই যে স্থলভাগ গুলো আছে 29%, 29% স্থলভাগ কিন্তু একেবারে সমান, সবগুলোটা জায়গায় সমান নয় বা সমতল নয়। তাহলে সমতল না হলে কি আছে? সমতল ভূমি ছাড়াও কি আছে মহাদেশ গুলোতে? পাহাড় পর্বত রয়েছে, মালভূমি রয়েছে, বনভূমি রয়েছে, নদ নদী রয়েছে, এগুলো সব কোথায় রয়েছে? মহাদেশ গুলোতে, ঠিক আছে? আবার অনেক দেশ আছে এই মহাদেশের মধ্যে, দেখা যায় যে অনেক দ্বীপ বা দ্বীপপুঞ্জ রয়েছে, দ্বীপের সমষ্টি, তাই না? দ্বীপপুঞ্জ মানে দ্বীপের সমষ্টি। এই দ্বীপ বা দ্বীপের সমষ্টি, এদের চারদিকে পানি, যদিও চারপাশেই পানি, কিন্তু তারপরেও এই দ্বীপগুলো কিন্তু, এই দ্বীপ বা দ্বীপ সমষ্টি কিন্তু কোনো না কোনো মহাদেশেরই অন্তর্ভুক্ত, এটা খেয়াল করবে তোমরা। দ্বীপগুলো, দ্বীপ কাকে বলে? দ্বীপ হচ্ছে একটা স্থলভাগ যার চারপাশে পানি দ্বারা এই স্থলভাগটা কি থাকে, চারদিকে পানি থাকে, তাই না? তাহলে এই দ্বীপ বা দ্বীপ সমষ্টি বা দ্বীপপুঞ্জ গুলো কিন্তু যদিও তারা পানি দ্বারা অন্য স্থলভাগ থেকে বিচ্ছিন্ন, কিন্তু তারপরে তারা কোনো না কোনো মহাদেশেরই অন্তর্ভুক্ত, ঠিক আছে? তাহলে দ্বীপ বা দ্বীপের সমষ্টি নিয়েই গঠিত হয় কোনো কোনো দেশ। তোমরা জানো যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এই সমস্ত দেশে অনেক দ্বীপ রয়েছে, দ্বীপপুঞ্জ রয়েছে, তাই না? অনেক দ্বীপের সমষ্টি হচ্ছে এই দেশগুলো। বাংলাদেশের অবস্থান, তাহলে আমাদের বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত? বাংলাদেশ কিন্তু এই পৃথিবীর বৃহত্তম মহাদেশ, এশিয়া মহাদেশে অবস্থিত। বাংলাদেশ কোথায় অবস্থিত? বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম মহাদেশ, এশিয়া মহাদেশে অবস্থিত। তাহলে এতটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো মেয়েরা। তারপরে আমরা এদিক চলে পার্ট এক, মহাদেশের ভৌগোলিক পরিচয় আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তারপরে আমরা চলে যাচ্ছি পার্ট এক, কি ক্লিয়ার মেয়েরা নাকি আমার আরো বোঝাতে হবে? আমি যদি বোঝাতে হয় তাহলে আমি আবার বুঝাবো তোমাদের। আমি আবার আগের মানচিত্রে যাচ্ছি, মানচিত্রে কি ছিল? সাতটি মহাদেশ এবং 5টি মহাসাগরের অবস্থান ছিল, তাই না? একটি মহাদেশ এবং 5টি মহাসাগর, বারবার তোমরা এটা খেয়াল করবে। আচ্ছা এরপরে চলে যাই পার্ট দুই, পার্ট দুই ও তিন, পার্ট দুই ও তিনে তোমাদের আছে এশিয়া মহাদেশের ভৌগোলিক অবস্থান, আয়তন, ভূপ্রকৃতি ও জলবায়ু।
কি আছে দেখো এটা এখানে কিন্তু অনেকগুলো জিনিস আছে, অনেকগুলো এশিয়া মহাদেশ। প্রথমত আমরা এখানে পার্ট দুই তিনে কি নিয়ে আলোচনা করব, আমরা সাতটি মহাদেশের মধ্যে সবচেয়ে বৃহত্তম মহাদেশ যে এশিয়া মহাদেশ নিয়ে আলোচনা করব। এই এশিয়া মহাদেশের কি কি ভৌগোলিক অবস্থান, আর সে কোথায় অবস্থিত পৃথিবীর মানচিত্রে তার অবস্থানটি আমরা কিছুক্ষণ আগেই আমরা জানতে পেরেছি। তারপরে এখানে আছে আয়তন, ভূপ্রকৃতি ও জলবায়ু। তবে সময় স্বল্পতার কারণে মেয়েরা আজকে আমি তোমাদের সাথে ভৌগোলিক অবস্থান ও আয়তন পর্যন্ত আলোচনা করব। আশা করি পরের ক্লাসে আমরা ভূপ্রকৃতি ও জলবায়ু নিয়ে আলোচনা করব। আচ্ছা, তাহলে এশিয়ার ভৌগোলিক অবস্থান ও আয়তন। এশিয়ার ভৌগোলিক অবস্থান প্রথমেই বলেছি যে সাতটি মহাদেশের মধ্যে বৃহত্তম মহাদেশ হচ্ছে, সবচেয়ে বড় মহাদেশ হচ্ছে এশিয়া। এর আয়তন কত দেখো তোমরা, এর আয়তন হচ্ছে 4,46,14,000 বর্গ কিলোমিটার। আয়তন সবসময় বর্গ লিখতে হবে মেয়েরা, বর্গ কিলোমিটার। এই যে তার এই আয়তনটা আমরা পেয়েছি এটা কোথা থেকে পেয়েছি, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা থেকে, ঠিক আছে। এটা তোমরা সবসময় যে তথ্যগুলো দিবে সবসময় তথ্যের পাশে কিন্তু তথ্যটা কোথা থেকে নেওয়া হয়েছে সেই সূত্রটা লিখতে হবে, ঠিক আছে। এই জন্য ব্র্যাকেটে তোমরা আমি লিখেছি সূত্র এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। তাহলে আয়তন কত, 4,46,14,000 বর্গ কিলোমিটার। এরপর আসি জনসংখ্যা। এশিয়া যেমন পৃথিবীর বৃহত্তম আয়তনের দিক দিয়েও যেমন সবচেয়ে বড়, জনসংখ্যার দিক দিয়েও এশিয়া সবচেয়ে বেশি লোক বসবাস করে। জনসংখ্যাও এশিয়ায় সবচেয়ে নানা মহাদেশের চেয়ে সবচেয়ে বেশি জনসংখ্যা হচ্ছে এশিয়া মহাদেশে। তাহলে জনসংখ্যা কত, জনসংখ্যা হচ্ছে 442,70,000, ঠিক আছে। মেয়েরা খেয়াল করো, 442,70,000। তাহলে এটাও আমরা এই তথ্যটা কোথা থেকে পেয়েছি, ডাটাটা কোথা থেকে পেয়েছি আমরা, 2014 হিসাব অনুযায়ী, ঠিক আছে। 2014 সালে একটা জরিপ হয়েছিল, সেই জরিপ অনুযায়ী এর এখন জনসংখ্যা হচ্ছে এশিয়া মহাদেশে মোট জনসংখ্যা হলো 442,70,000। তাহলে এই যে পৃথিবীর বৃহত্তম মহাদেশ, এই মহাদেশটা কিন্তু পৃথিবীর মহাদেশ অন্যান্য মহাদেশ যেমন তার পাশাপাশি দুটো মহাদেশ যোগ করলেও কিন্তু পৃথিবী এশিয়া মহাদেশের সমান হতে পারবে না। পৃথিবী যেমন এখানে আছে দেখো, তোমরা তোমাদের বইয়ে ভালো করে খেয়াল করো মেয়েরা, সবকিছুই আছে। যেমন বলেছে উত্তর উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা, ঠিক আছে। উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকাকে একসাথে যোগ করে এখানে বলা হচ্ছে ইউরোপ ও আফ্রিকা মহাদেশ। আমাদের বইয়ে প্রথমে আছে ইউরোপ ও আফ্রিকা মহাদেশের আয়তন যোগ করলে কিংবা উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে একত্র করলেও এশিয়ার সমান হবে না। আমাদের বইয়ে এটা পরিষ্কার সুন্দর করে লেখা আছে। আবার আমি বলছি ইউরোপ ও আফ্রিকা মহাদেশের আয়তন যোগ করলেও এশিয়া মহাদেশের আয়তনের সমান হবে না, ঠিক আছে। অথবা উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশের আয়তন যোগ করলেও এশিয়া মহাদেশের আয়তন তার চেয়ে বেশি হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসছি আমরা, তারপরে দেখো মেয়েরা, শুধু আয়তন ও জনসংখ্যার দিক দিক থেকেই যে এশিয়া বৃহত্তম মহাদেশ তাই নয়, শুধু আয়তন ও জনসংখ্যার দিক দিয়ে তো এশিয়া অবশ্যই বৃহত্তম, এশিয়া অবশ্যই বৃহত্তম মহাদেশ। তাছাড়া এশিয়ার কি হয়েছে, এশিয়ার যে পৃথিবীর যে প্রাচীন সভ্যতাগুলো, পৃথিবীর অধিকাংশ প্রাচীন সভ্যতা কিন্তু এই মহাদেশেই অর্থাৎ এশিয়া মহাদেশেই গড়ে উঠেছিল। প্রাচীন সভ্যতা যে সভ্যতাগুলো কিন্তু যখন এই সভ্যতাগুলো এশিয়া মহাদেশে যে সভ্যতাগুলো যখন গড়ে উঠেছিল তখন কিন্তু ইউরোপ ও আমেরিকায় সভ্যতার আলো পৌঁছেনি। তখন ইউরোপ এবং আমেরিকার আমেরিকার মতো উন্নত মহাদেশগুলোতে কিন্তু সভ্যতার আলো তখন পৌঁছায়নি যখন এশিয়া মহাদেশের সভ্যতা তৈরি হয়েছিল, গড়ে উঠেছিল। তাহলে যে প্রাচীন সভ্যতাগুলোর অধিকাংশই গড়ে উঠেছিল কোথায়, এশিয়া মহাদেশে। মানে এই যে এশিয়া মহাদেশের সভ্যতাগুলো কি কি, চীন, চীন সভ্যতার কথা তোমরা পড়বে তোমাদের বইয়ে আরো আছে, জানতে পারবে। চীন সভ্যতা, মেসোপটেমীয়, পারস্য, হিব্রু এবং সিন্ধু সভ্যতা, এই যে
গুরুত্বপূর্ণ বা বিখ্যাত প্রাচীন সভ্যতাগুলো, এই প্রাচীন সভ্যতাগুলো এই মহাদেশেই গড়ে উঠেছিল। ঠিক আছে, যেমন চীনের সভ্যতার মধ্যে আমরা জানি যে চীনের মহাপ্রাচীন পৃথিবীর কিন্তু আশ্চর্য, সপ্তাশ্চর্যের একটি আশ্চর্য হচ্ছে চীনের মহাপ্রাচীন এবং ব্যাবিলনের শূন্য উদ্যান। তোমরা নিশ্চয়ই শুনেছ এই দুটো প্রাচীন সভ্যতাও কিন্তু এশিয়া মহাদেশেই গড়ে উঠেছিল। ঠিক আছে, তাহলে এই যে এশিয়া মহাদেশের কিছু গুরুত্বপূর্ণ তথ্য তাহলে তোমাদেরকে আমি একটু বললাম, যেগুলো তোমাদের বইও আছে। প্রথমে আছে এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ, এশিয়ার আয়তন 4,46,14,000 বর্গ কিলোমিটার, সূত্র এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, জনসংখ্যা 442,70,00,000, 2014 হিসাব অনুযায়ী পৃথিবীর অধিকাংশ প্রাচীন সভ্যতা যেমন চীন, মেসোপটেমীয়, পারস্য, হিব্রু এবং সিন্ধু সভ্যতা এই মহাদেশেই গড়ে উঠেছিল। চীনের মহাপ্রাচীর ও ব্যাবিলনের শূন্য উদ্যান এই মহাদেশেই অবস্থিত। তাহলে এই গেল এশিয়ার কিছু তথ্য, এশিয়ার অবস্থান এবং আয়তনের। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এশিয়ার এর পরবর্তী স্লাইডে মেয়েরা তোমরা একটু দেখতে পাচ্ছ এশিয়া মহাদেশ। আমরা একটু এশিয়া সম্পর্কে, যদিও তোমাদের এত কিছু জানার দরকার নেই, তারপর ওইখানে আছে যে মানে এশিয়ায় যেমন বলবো যে তোমরা দেখতে পাচ্ছ এশিয়ার মানচিত্রের মধ্যে কোন কোন দেশ তোমরা দেখতে পাচ্ছ, দেখো উত্তরে আছে মঙ্গোলিয়া, মাঝখানে চায়না, চায়না অনেক বড় তোমরা দেখতে পাচ্ছ, উত্তরে উত্তর পশ্চিমে আরো আছে কাজাকিস্তান, একেবারেই পশ্চিমে আছে উত্তর পশ্চিমে আছে টার্কি, তারপরে সবুজ হলুদ অংশে তোমরা দেখতে পাচ্ছ, এই যে আমি একটু দেখাচ্ছি তোমাদের, এই যে হলুদ অংশে দেখতে পাচ্ছ কি কি, জর্ডান, ইসরায়েল, কাতার, সৌদি আরাবিয়া। ঠিক আছে বেটা, তারপরে এখানে এই যে ইন্ডিয়া, একেবারেই দেখো ইন্ডিয়া, ইন্ডিয়া ইন্ডিয়া দেখো, ইন্ডিয়ার পাশে এই যে পাকিস্তান, ইন্ডিয়ার পাশে দেখতে পাচ্ছ পাকিস্তান, উপরে আফগানিস্তান, তারপর দেখো তাজিকিস্তান, এখানে আছে নেপাল, তারপরে আছে ভুটান। ঠিক আছে, এই যে পাকিস্তান, আফগানিস্তান, ইন্ডিয়া, তারপরে দেখো এই যে ভুটানের ঠিক দিয়ে গোল করে দেয়া আছে বাংলাদেশ। ঠিক আছে, ইন্ডিয়ার ঠিক পাশে দেখো, এবং মিয়ানমার, ইন্ডিয়া এবং মিয়ানমারের মাঝে দেখো কালো দাগ দিয়ে একটু দেখিয়ে দিয়েছি মেয়েরা, দেখো এই যে বাংলাদেশ দেখতে পাচ্ছ তোমরা সবাই, বাংলাদেশের অবস্থান তাহলে তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়া, বাংলাদেশের পশ্চিমে রয়েছে দেখো ইন্ডিয়া, উত্তরও উত্তরে দেখা যাচ্ছে ভুটান, এদিকে দেখা যাচ্ছে মিয়ানমার, কোথায় দেখা যাচ্ছে মিয়ানমার, দেখা যাচ্ছে বাংলাদেশের পূর্বে, তাই না, দক্ষিণে বাংলাদেশের দক্ষিণে, এটা কি বাংলাদেশের দক্ষিণে দেখা যাচ্ছে জলরাশি যেটা একেবারেই বঙ্গোপসাগর, তাই না, আমরা যেটা বলি বঙ্গোপসাগর। আচ্ছা তাহলে আরো দেশ আছে এখানে দেখো মেয়েরা, শ্রীলঙ্কা, মালদ্বীপস, এদিকে আসো ইন্দোনেশিয়া, ফিলিপিনস, তাইওয়ান। ঠিক আছে মেয়েরা, এই দেখো আরো আছে এখানে কম্বোডিয়া, এই যে মালয়েশিয়া। তাহলে এশিয়ার অনেক অনেক দেশ এশিয়া মহাদেশে অবস্থিত, যে এশিয়া হচ্ছে পৃথিবীর বৃহত্তম মহাদেশ। তোমরা তাহলে এশিয়া মহাদেশে বাংলাদেশের অবস্থান মেয়েরা দেখেছো, বাংলাদেশের অবস্থান আমি আবার তোমাদের দেখাচ্ছি, এই যে না কালো কালি দিয়ে, কালো দিয়ে আমি চিহ্নিত করে দিয়েছি ইন্ডিয়া এবং মিয়ানমারের ঠিক মাঝখানে, দেখো ছোট্ট একটি দেশ দেখা যাচ্ছে সবুজ রং দিয়ে চিহ্নিত করা আছে বাংলাদেশ। তাহলে এই হচ্ছে এশিয়ার মানচিত্র, তোমাদের বোঝার জন্য দেশগুলো ভালো করে দেখবে। আমি কিন্তু ক্লাসে যখন আসবো তোমাদেরকে আমি জিজ্ঞেস করবো যে এশিয়ার মানচিত্র, আমি এশিয়ার মানচিত্র যে তোমাদেরকে আমি দিয়েছিলাম স্লাইডে, মানে কোন কোন দেশ তোমরা দেখেছ, ঠিক আছে, কোন কোন দেশ এশিয়ার অন্তর্ভুক্ত। আচ্ছা তাহলে তোমরা এতটুকু ক্লিয়ার হয়েছ মেয়েরা, আমাদের সময় স্বল্পতার কারণে আমরা আজকে আর বেশি এর বেশি যাচ্ছি না, আমরা ভূপ্রকৃতি ও জলবায়ু আশা করি পরের ক্লাসে আলোচনা করব। এতটুকু তোমরা বুঝতে পেরেছ আশা করি। তাহলে আবার আমি প্রথম থেকে একটু বলি যে তাহলে আমরা এই আমরা আজকের আলোচনার মাধ্যমে কি কি পেলাম, মহাসাগর। তাহলে মহাসাগর কি পৃথিবীর মানচিত্রে
পৃথিবীর মানচিত্রে স্থলভাগ, যে স্থলভাগ গুলো একটি অপরটি থেকে জল স্থলভাগ গুলোকে বিচ্ছিন্ন করেছে, জল রাশি বা পানি রাশি, ঠিক আছে, বা জলরাশি বা পানি রাশি দ্বারা পৃথিবীর যে স্থলভাগ গুলো একটি অপরটি থেকে বিচ্ছিন্ন সেই স্থলভাগ গুলোকে বলা হয় মহাদেশ। তাহলে মহাদেশ মহাসাগর কাকে বলবে? মহাসাগর হচ্ছে যে পানি রাশি বা জলরাশির দ্বারা মহাদেশগুলো একটি অপরটি থেকে বিচ্ছিন্ন সেই জলরাশি বা পানি রাশিকে বলে মহাসাগর। পৃথিবীর মহাদেশ কয়টি? পৃথিবীর মহাদেশ হচ্ছে সাতটি। তোমরা ভালো করে জানো কি কি? এশিয়া, আফ্রিকা, তারপরে এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া এবং অ্যান্টার্কটিকা, ঠিক আছে। তারপরে পাঁচটি মহাসাগর কি কি? প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর এবং দক্ষিণ মহাসাগর। তারপরে এশিয়া মহাদেশের অবস্থান, এশিয়া মহাদেশের অবস্থানটা তাহলে কোথায়? আমরা প্রথমে আবার প্রথম চিত্রটাতে চলে যাই। পৃথিবীর মানচিত্রে এশিয়া মহাদেশের অবস্থান প্রথম চিত্র না, আবার পরে আরেকটা চিত্র আছে। এই যে এশিয়া, এশিয়ার অবস্থানটা আমরা কোথায় দেখতে পাচ্ছি মানচিত্রে? পৃথিবীর মানচিত্রে উপরের অংশকে আমরা কি বলি? উপরে কি থাকে? উত্তর, এবং ডানে হলে কি হয় সেটা? মেয়েরা পূর্ব, উত্তর পূর্বে, তাই না? উত্তর পূর্বে পৃথিবীর মানচিত্রে এশিয়ার অবস্থান হচ্ছে উত্তর পূর্ব দিকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে এশিয়া, এশিয়া হচ্ছে পৃথিবীর বৃহত্তম মহাদেশ, যেটা আমাদের জানা দরকার। শুধু আয়তনের দিকে নয়, জনসংখ্যার দিক থেকে বৃহত্তম মহাদেশ। তাছাড়া প্রাচীন যত সভ্যতা রয়েছে সব সভ্যতার অধিকাংশই এশিয়া মহাদেশে গড়ে উঠেছিল। তারপরে কি বলা হয়েছিল, কি বলেছে আরো? উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার আয়তন যোগ করলেও এশিয়া তার চেয়ে বড় হবে, অথবা ইউরোপ আফ্রিকাকে আয়তনকে যোগ করলে এশিয়া সমান হবে না। আচ্ছা, তাহলে এই গেল মহাসাগর, মহাদেশ, এশিয়া মহাদেশ, এশিয়া মহাদেশের ভৌগোলিক পরিচয় এবং এশিয়া মহাদেশের অবস্থান ও আয়তন। প্রিয় মেয়েরা, তাহলে আজকে আমরা এটুকুই আলোচনা করলাম। আশা করি তোমরা খুব ভালোভাবে এগুলো মানচিত্র গুলো দেখবে, পড়বে এবং অঙ্কন করার চেষ্টা করবে, বিশেষ করে পৃথিবীর মানচিত্রে মহাদেশের অবস্থানটা। তোমাদের বইয়ে, যে তোমাদের বইয়েও খুব সুন্দর করে মানচিত্রটা আছে, যদি সেটা যেহেতু ব্ল্যাক এন্ড হোয়াইট সাদা কালো, তাই আমি তোমাদের বোঝার সুবিধার জন্য, শুধুমাত্র বোঝার সুবিধার্থেই করেছি, একটু কালারফুল করার জন্য আমি কালার বা রঙিন মানচিত্র দেখিয়েছি। তবে তোমাদের বইয়ের মানচিত্র অনেক পরিষ্কার এবং সুন্দর। তাহলে আজকে আর বাড়ির কাজ বলতে ছোট্ট একটি বাড়ির কাজ তোমাদের দিচ্ছি, সেটা হচ্ছে বিশ্ব মানচিত্র অঙ্কন করে সাতটি মহাদেশ চিহ্নিত করো। বিশ্ব মানচিত্র অঙ্কন করে সাতটি মহাদেশ চিহ্নিত করো। আশা করি তোমরা খুব ভালোভাবে এটা প্র্যাকটিস করবে, বাসায় অনুসরণ করবে, পড়বে এবং মানচিত্রগুলো বারবার দেখবে এবং বোঝার চেষ্টা করবে। বাসায় তোমাদের অনেকের বড় মানচিত্র আছে কিংবা গ্লোব আছে, গ্লোব দেখে দেখেও তোমরা মহাদেশগুলো বের করার চেষ্টা করবে, কোন মহাদেশে কোন দেশগুলো অবস্থিত সেগুলো জানার চেষ্টা করবে। তোমাদের জ্ঞান বৃদ্ধি পাবে, তোমাদের জ্ঞান তাহলে অনেক বাড়বে। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।